হ্যালো, গুড মর্নিং। আজকে আমি একটু ডেট নিয়ে কথা বলবো, যে এজ কিভাবে ক্যালকুলেশন করা যায়। কেন কি প্রত্যেকটা এক্সামে, এই ধরনের কম্পিটিটিভ এক্সামে এই ধরনের একটা অঙ্ক সবসময় আসে যে যে কোনো একজনের ডেট অফ বার্থ বলে দেওয়া হলো, আর পার্টিকুলার একটা ডেটে তার এজটা কিভাবে ক্যালকুলেশন করা হয়। তো আমি দুটো কেস দেখাচ্ছি। সাপোজ এখানে ডেট অফ বার্থ আমি প্রথমে এইভাবে লিখ এই এই রকম করে আগে স্ট্রাকচারটা সাজিয়ে নেব। প্রথমে ডেজ নেব, তারপরে মান্থ নেব, তারপরে ইয়ার নেব। সাপোজ এই ডেটে যে 10th of March 2023, এই ডেটে আমি একজনের এজ কত বার করব, তার ডেট অফ বার্থ সাপোজ 7/1/1993, মানে 1993-তে জানুয়ারি মান্থ, 01 মানে জানুয়ারি, আর 7 মানে এখানে 7 দিন, মানে 7th of January ওই লোকটার জন্মদিন। তাহলে এক্ষেত্রে কী করতে হবে, আমি প্রথমে আমি এই ডেজ থেকে শুরু করব। দেখুন কোনটা বড় কোনটা ছোট, যে প্রথমে এই যে 10th, এই ডেজটা বড়, মানে 10 আর 7-এর মধ্যে 10টা বড়, তাহলে স্ট্রেট ওয়ে আমি 10 থেকে 7 এটা মাইনাস করে দেবো, কত হলো 3। তারপরে কি আসবো, মানতে। মানতে কি করব, না 3 বড় 1 ছোট, 3 থেকে 1টা মাইনাস করে দেবো, কত হলো 2। তারপরে ইয়ারে আসুন, এই 2023 থেকে 1993 এটা মাইনাস করে দেবো, কত হলো না 30, মানে 13। তাহলে এই যে ডেটে, যে ডেটটা দেওয়া হলো সেই ডেটে লোকটার এজ কত হলো না 30 বছর 2 মাস 3 দিন। এটা সব থেকে ইজি ক্যালকুলেশন। এবার এই ক্যালকুলেশনটা একটু অন্যরকম হবে। সাপোজ ধরুন এখানে এমনভাবে নিয়েছি যে ওপরেরগুলো বড়, নিচেরগুলো ছোট। তো আসুন একটা নতুন কেস নিই, যেখানে মানে ওপরেরগুলো বড় আর নিচেরগুলো ছোট থাকবে না, মানে উল্টো হবে, নিচেরগুলো সাপোজ মানে এই ডেজটা বড়, মান্থটা বড়, তখন আমি কিভাবে করব। তাহলে উপরে ওই সেম ডেটই নিলাম, যে 10/3/2023, আর ডেট অফ বার্থটা চেঞ্জ করে নিয়েছি, 11 করেছি এখানে, 9 করেছি এখানে, 1996 করেছি। তাহলে নর্মালি 10 থেকে 11 যদি মাইনাস করি তাহলে তো হবে -1। তো -1 তো করা যাবে না, তখন আমি কি করব, এই মান থেকে এক মাস এখানে আমি ধার নেব, বা এক মাস এই দিকে নিয়ে চলে আসব। এক মাস মানে কত, না 30 দিন, তাহলে এখানে ছিল 10 দিন, তার সঙ্গে 30 দিন অ্যাড করলাম, কত হলো 40 দিন। এবার 40 থেকে 11 মাইনাস করব, তাহলে কত হলো 29। এবার এখানে তো এক মাস অলরেডি নিয়ে নিয়েছি এখান থেকে, মানে মাসের জায়গায় আর 3 নেই, এখানে 2 হয়ে গেছে। এবার আমি কি করব, ইয়ার থেকে 1 বছর এখানে আমি ধার নেব, তাহলে 2 ছিল আর 1 বছর মানে 12 মাস, তাহলে 12 আর 2 এখানে 14 মাস হয়ে গেল। তাহলে এখানে 14 থেকে যদি 9 মাইনাস করি তাহলে কত আসবে, 5। এবারে চলে আসুন ইয়ারে, আমি তো ইয়ার থেকেও 1 বছর নিয়ে নিয়েছি, তাহলে এই 2023 থেকে যদি 1 বছর নিয়ে নেওয়া হয় তাহলে এখন কত, না 2022। এবার 2022 থেকে 1996 মাইনাস করব, হয়ে গেল 26, তাহলে কত হলো ওই এজ, কত হলো 26 বছর 5 মাস 29 দিন। প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে, সেটা ইউপিএসসি হোক বা আদার সিভিল সার্ভিসেস হোক বা এসএসসি, পিএসসি, রেলওয়ে, ব্যাংকিং, নেট, সেট, এই ধরনের একটা সামস জেনারেলি আসে। তো এই শর্টকাট ট্রিক্সে এটা আপনারা করতে পারবেন। যদি বুঝতে অসুবিধা হয় একবার রিভার্স করে শুনুন, তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে ইনবক্স করুন। চলুন, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।